প্রিয় দর্শক, আমরা পাঠক সমাবেশ কেন্দ্র থেকে বলছি। বাঙালির শোকের মাস আগস্ট। এই মাসেই বাংলাদেশ বিরোধী কুচক্রীদের হাতে নিহত হয়েছেন আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির পিতা এবং বাঙালি রাষ্ট্রের স্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই মানুষটি বাল্যকাল থেকে তার জীবনের নাতা পর্বে বাংলাদেশ প্রতিষ্ঠার, বাঙালিকে স্বাধীন করার যে চিরন্তন সংগ্রাম করে গেছেন তার ইতিহাস, বাঙালির ঐতিহ্যের, গল্পের এবং অহংকারের নামান্তর। সেই মানুষটির অসাধারণ গোলাম্বলি নিয়ে, তার সংগ্রাম নিয়ে এবং বাংলা দেশ প্রতিষ্ঠায় তার অবদান নিয়ে বাংলাদেশে এবং দেশের বাইরে এখন অসংখ্য বই লেখা হয়েছে। আমরা জানি বঙ্গবন্ধু সম্পর্কে এ পর্যন্ত প্রায় 2000 বই প্রকাশিত হয়েছে। প্রথমেই আমরা সঙ্গত বিবেচনা করেছি বঙ্গবন্ধুর কন্যা, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা যে বইটি, সে সম্পর্কে আলোচনাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচিত হতে পারে। বইয়ের নাম শেখ মুজিব আমার পিতা। শেখ হাসিনার লেখা বঙ্গবন্ধু সম্পর্কে বইয়ে আমরা যে আন্তরিকতা পাব, তাদের পারিবারিক জীবনের স্পর্শ পাব এবং গভীর শ্রদ্ধায়, ভালোবাসায়, মমতায় তাঁরই কন্যার লেখা বইটি যে অত্যন্ত আকর্ষণীয় হবে, অত্যন্ত শোকপাঠ্য হবে, সে সম্পর্কে সন্দেহের কোনো অবকাশ নেই। প্রথম বইটি প্রকাশিত হয়েছিল 2015 সালে, এখন 2019, চার বছরও পুরো হয়নি, চার বছর চলছে মাত্র। এর মধ্যেই এই বইটির 9টি সংস্করণ হয়েছে। এই বইটির ভূমিকা লিখেছেন আমাদের জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষক তিনি। শেখ হাসিনার নিজের লেখা কী কী আছে সেই প্রসঙ্গে এবার বলি। প্রথমে বঙ্গবন্ধুর স্মৃতি, এই শিরোনামে তিনি লিখেছেন শেখ মুজিব আমার পিতা। এর পরের লেখা বঙ্গবন্ধু ও তাঁর সেনাবাহিনী, বাঙালির শৌর্য, বীর্য এবং গৌরবকে ধরে রাখার জন্য সেনাবাহিনীর একটা অসাধারণ অবদান থাকে। আমাদের আধুনিক কালে বাঙালির কোনো সেনাবাহিনী ছিল না, কিন্তু রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হওয়ার পরে এবং রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের সৈনিকরা যে অসাধারণ ভূমিকা পালন করেছেন এবং সেই ভূমিকা পালনের ব্যাপারে বঙ্গবন্ধুর যে সাহায্য, সহযোগিতা পেয়েছেন এবং রাষ্ট্রপিতা হিসেবে, রাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে, রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসেবে সেনাবাহিনী গড়ে তোলার ব্যাপারে তার যে চিন্তা, চেতনা, অবদান, সেই কথাগুলোকে এই বইয়ে খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সেই কারণে লেখককে আমরা আরেকবার আমাদের শ্রদ্ধা জানাই। এছাড়াও মুক্তিযুদ্ধ, পারিবারিক কথা, এই শিরোনামে তিনটি লেখা আছে। স্মৃতির দক্ষিণ দুয়ার খোলা এক, স্মৃতির দক্ষিণ দুয়ার খোলা দুই, স্মৃতি বড় মধুর, স্মৃতি বড় বেদনার। তাদের পারিবারিক ইতিহাস, তাদের ভাই বোনের কথা, বঙ্গবন্ধু কোন সন্তানকে কখন কিভাবে কি বলেছেন, শেখ হাসিনাকেই বঙ্গবন্ধু কখন তার সঙ্গে কিভাবে কথা বলেছেন, জেল থেকে তাকে কি চিঠি লিখেছেন এবং ভাই বোনদের নিয়ে বঙ্গবন্ধুর নানা পর্যায়ে, জীবনের নানা পর্যায়ে যে অনেক রকম স্মৃতি আছে, অনেক রকম আদর করার বিষয় আছে, সেই বিষয়গুলোকে ভারী মমতায়, দরদে তুলে ধরেছেন। সব মিলিয়ে এই বইটি অসাধারণ তাৎপর্যপূর্ণ একটি বই হয়েছে, যে কোনো সিরিয়াস পাঠকের সংগ্রহে রাখার মতো একটি বই হয়েছে। পারিবারিক কথা তো শেখ হাসিনা বলেছেনই, স্মৃতির কথা বলেছেন, বঙ্গবন্ধুর কথা বলেছেন, সেই সঙ্গে সঙ্গে অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী, আমাদের দেশের বোস অধ্যাপক, তার কথা এখানে আছে, বেগম জাহানারা ইমামের কথা আছে এবং আছে নূর হোসেনের কথা। সব মিলে আমি এই বইটিকে অসাধারণ গুরুত্বপূর্ণ একটি বই বলে মনে করি।